দর্শক, এবারে আনন্দ আড্ডা, চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেত্রী ও মডেল দিলরুবা দোয়েলের কাছে। আপু, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম যে বর্তমানের কাজগুলো সম্পর্কে জানবো। তো কিছুদিন আগে আপনাকে আপনার একটা কাজ যেটা দেখেছি আমরা, যদি আমি বেঁচে ফিরি, এটার গল্প নিয়ে একটু জানতে চাই। অলরেডি তো এটা স্ট্রিমিং হচ্ছে, সো এখন পর্যন্ত যারা দেখেনি আমি তাদেরকে বলবো যে চরকি সাবস্ক্রাইব করে যেন দেখে ফেলে, কারণ আমাদের দেশের প্ল্যাটফর্ম চরকি এবং তারা অনেক ভালো ভালো কন্টেন্ট আমাদের দেশের অডিয়েন্সদের দিচ্ছে। আর গল্পটা সমসাময়িক সময় গল্প, এরকম আমরা অলওয়েজ ফেস করি বা এটা হয় আসলে অনেকের লাইফেই। আপনাকে বেশ আবেদনময়ী কণ্ঠে কথা বলতে শোনা যায়, খুব সুন্দর করে দরজা খুলছেন, আমরা ছোটো ছোটো ক্লিপসে যেটা দেখেছি। তো গল্পটার অবশ্যই ভিন্নতা কিছুটা আছে, বর্তমানে আমাদের জীবনের সাথে যা ঘটছে সেই গল্পগুলোই আছে, কিন্তু ভিন্নভাবে আপনাকে উপস্থাপন করা হয়েছে সেখানে আমরা দেখেছি। উপস্থাপনার বিষয়টা তো আসলে ডিরেক্টরের হাতে, ডিরেক্টর যেভাবে চাবে, টিম যেভাবে চাবে। কারণ আমার কাছে মনে হয় আমরা যারা কাজ করি, বা আমি আমারটাও যদি পার্সোনালি বলি, যে আর্টিস্টদেরকে প্রেজেন্ট করার দায়িত্ব কিন্তু সে টিমের এবং ডিরেক্টরের, যে ডিরেক্টর ওই আর্টিস্টকে কীরকম দেখতে চায়। তো এটার জন্যই হয়তো বা আমার ওই ডিরেক্টর তানিম পারভেজ, তো তানিম ভাই নিশ্চয়ই আমাকে একটু ডিফারেন্টভাবে দেখতে চেয়েছে, এই কারণেই ডিফারেন্টভাবে প্রেজেন্টেশন। কাজটির সাথে যুক্ত হয়েছিলেন কীভাবে, কেন ডিরেক্টরের মনে হয়েছিল যে এই চরিত্রে আপনাকেই প্রয়োজন, বা আপনারও কীভাবে আসলে গল্প দেখে নিজে যুক্ত হওয়া হয়েছিল? না, যেটা হয়েছে যে আমার ক্যারিয়ারটা তো খুবই অল্প সময়ের, তো অল্প সময়ে যেটা হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো সিনেমা করে ফেলছি। তো সিনেমা করে ফেলার কারণে যেটা হয়েছে যে আমি তো আসলে নাটকে অনেক বেশি রেগুলার না, অনেক বেশি না, আমি রেগুলারই না। তো আমি আসলে ছবিগুলো ওয়েট করা, মানে রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম যে কখন রিলিজ হবে, অডিয়েন্স আমাকে কীভাবে নিবে, বা ইন্ডাস্ট্রির মানুষেরও তো আসলে আমাকে বুঝতে হবে, যারা আমাকে নিয়ে মেকাররা কাজ করবে, যে আমি আসলে ওইটার জন্য পারফেক্ট কি না। তো এই কারণে হয়তো আমাকে অনেক ডিফারেন্ট ক্যারেক্টারে দেখা যায়নি, কিন্তু আমি যেহেতু পাশাপাশি ফুল টাইম মডেলিং করতাম, তো যারা আমার সাথে ফেসবুক আর ইয়েতে, কারণ আমি তো আসলে আমার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভয়ঙ্কর পছন্দ করি, এবং এটা আমি করি সোশ্যাল মিডিয়ায়, এটা ছবি আপলোড করি। এটাতে কিন্তু আমার চরিত্রের অনেক এক্সপেরিমেন্ট পেয়েছে, আপনার লাল মোরগের ঝুটিতে আপনি একরকম, চন্দ্রাবতী কথায় আপনি আরেক রকম, এবং এইখানটায় যদি আমি বেঁচে ফিরির গল্পে আপনি আরেক রকম। এটা এক্সপেরিমেন্ট আসলে তানিম ভাই করেছে, এবং আমার কাছে মনে হয় যে আর্টিস্টদের তো আসলে এক্সপেরিমেন্ট করতেই হবে, আর্টিস্ট তো লিভিং প্রপস না, যে আমি একজনকে পোর্ট্রে করছি। ওখানে যেমন ওই মেটার চরিত্র ছিল শিলা, তো শিলা নিশ্চয়ই ওরকমই ছিল, তো ডিরেক্টর আমার প্রতি হয়তো ওরকম ভরসা রাখতে পেরেছে যে আমি এটা পোর্ট্রে করতে পারবো। আমি কতটুকু পেরেছি আমি জানি না, আমি চেষ্টা করেছি আর কি। দর্শকরাও আগ্রহ নিয়ে সেই কন্টেন্টগুলো কিন্তু উপভোগ করছে। তো এই যে ভিন্ন ভিন্ন চরিত্রে আপনাকে ডিরেক্টররা কাস্ট করছে, এটার জন্য তো আপনার একটা প্রস্তুতির বিষয় থাকে। দিলরুবা দোয়েল আসলে এই চরিত্রগুলোর সাথে নিজেকে মানিয়ে নেয় কীভাবে? মানিয়ে নেওয়াটা আসলে করতে করতে আমার মনে হয় হয়ে যায়, আর একটা ন্যূনতম প্রিপারেশন তো লাগেই। আর আমার কাছে মনে হয় যে একটা জায়গায় কেউ যদি আসলে বছরের পর বছর কাজ করে, আর আমি যেভাবে আসলে কাজটা করেছি, আমি আসলে অনেক কাজ করিনি, আমি মডেলিংটা ফুল টাইম করেছি, যে কারণে আমি নাটক করতে পারিনি। কারণ যেহেতু আমি স্টার্ট করেছিলাম সিনেমা দিয়ে, তো আমার কাছে মনে হয়েছে যে কেউই জানে না, তবে আমি চারটা সিনেমা শুটিং শেষ করে ফেলছি। হয়তো বা আমরাই যেটাকে এখন বলছি বিকল্প ধারা, কিন্তু সিনেমার তো আর বিকল্প ধারা নেই, সব সিনেমা তো সিনেমাই। হ্যাঁ, তো ওই জায়গা থেকে তখন তো আসলে অনেক টাইম পেতাম, কারণ অভিনয় তো আসলে ওরকম করা হতো না, ছবিগুলোই করেছি, এক একটা ছবি করতে কিন্তু আমি অনেক অনেক সময় দিয়েছি। ইভেন আমি চন্দ্রাবতী কথার কথা যদি বলি, লাল মোরগের ঝুটি বলি, পরবর্তীতে আলফা থেকে শুরু করে আজব কারখানা, আমি অনেক টাইম দিয়েছি। কিন্তু এখন এটা হচ্ছে কি, এখন তো ওটিটিটা অনেক বেশি সরব, সো ওটিটি থেকেও আমাদের বেশ ভালোই ডাক আসছে আর কি। কারণ আমাদের দেশীয় আরও আছে, বিএনজ আছে, বায়োস্কোপ, সো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার ওরা চাচ্ছে। তো প্রস্তুতিটা, স্ক্রিপ্টটা পড়ার পরে তো আমার কাছে মনে হয় ওই যে কনভারসেশন, রিহার্সেল, আর নিজেরও তো ভাবনার কিছু জায়গা থাকে। কারণ আমি কিন্তু ব্যক্তিগত লাইফে চন্দ্রাবতী যেরকম, বা লাল মোরগের ঝুটির রেবা যেরকম, বা অন্যান্য, বা আলফার গোলেনুর যেরকম, যেটাতে আমাকে প্রথম দর্শক দেখেছে, তো আমি কিন্তু আমার বাস্তব জীবনে একদমই এটা না। তো আমার কাছে মনে হয় যে যেমন এখন আমি অনেক ফ্যান্সি ক্যারেক্টার পাচ্ছি, যেমন যদি আমি বেঁচে ফিরির কথা যদি বলি, কারণ আচ্ছা আপনি তিনটা সিনেমার নাম বলেছেন, কিন্তু যদি আমি বেঁচে ফিরির কথা আপনি বলেননি, তাহলে কি ব্যক্তি জীবনে আপনার কণ্ঠ, আপনার চলাফেরাটা কি ওই রকম গল্পের মতো কিনা, যদি আমি বেঁচে ফিরির চরিত্রের মতো কিনা? না, চরিত্রের মতো তো আসলে, চরিত্র তো মানুষের আসলে এক এক চরিত্রের বিভিন্ন রকম রূপ আছে, এক এক সময় এক এক রকম সে রং বদলায় আসলে। আর
চরিত্র ওটা না, ওটা আমি আসলে অ্যাডাপ্ট করেছি। আর আমি আর হ্যাঁ, যদি স্টাইলের দিক দিয়ে বলে কেউ, কারণ ওখানে কিন্তু আমি একদম যেমন মানে আমার যেমন কার্লি হেয়ার অ্যান্ড অল, কারণ ওইখানে আমি অনেক স্টাইল প্রেজেন্ট করতে পেরেছি, নিজেকে নানানভাবে দেখানো গেছে, যেটা হচ্ছে কি আমার ক্যারেক্টারগুলোর ক্ষেত্রে, যেহেতু একটা পিরিয়ডিক্যাল ফিল্ম ছিল চন্দ্রাবতী কথা, লালমোরগে ঝুটিয়ে যুদ্ধের সময়কার, তো ওই সময় তো আসলে এটা পোট্রে করা যায় না। এখনো পর্যন্ত আপনি সব থেকে নিজের সাথে মিলিয়ে অভিনয় করার সুযোগ পেয়েছেন কোন গল্পে? ওরকম 100% পাইনি তো এখনো, কেবল তো ছোট ক্যারিয়ার, কিন্তু মিলে না যায়। যারা ফ্রিল্যান্সিং করে, আমার কাছে মনে হয় যে আমরা তো আসলে অনেক রকম অনেক কিছু ভাবিও, অন্যরা ভাবে কিনা জানি না, আমি ভাবি যে ওই জিনিসটা ওরকম হলে কি হতো, বা নিজের লাইফেও তো আসলে অনেক কিছু হয় সেগুলোর সাথে, কিন্তু গল্পেরও মিল পাওয়া যায়। মানুষ তো আসলে জীবন থেকে শিক্ষা নিয়েই সেটাকে নানানভাবে পারফর্ম করে, এক একজনের পারফরমেন্স এক এক রকম হয়, তো 100% ওরকম পাইনি, 100% নিশ্চয়ই পাবো না, কিন্তু টুকটাক টুকটাক তো মিল পাওয়াই যায়। বারবারই বলছেন যে ছোট্ট ক্যারিয়ার, খুবই অল্প সময় ধরে কাজ করছেন, কিন্তু এই ছোট্ট সময়ে কিন্তু আমরা বেশ কিছু ভালো চলচ্চিত্র আপনার কাছ থেকে পেয়েছি, যে চলচ্চিত্রগুলো আসলে দেশে তো আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হচ্ছে এবং দেশের গণ্ডি পেরিয়ে আবার দেশের বাইরেও কিন্তু সমানভাবে প্রদর্শিত হচ্ছে। এই ছোট্ট ক্যারিয়ারে ছোট্ট সময়ে এত সুন্দর সুন্দর কাজ কীভাবে করেছেন? আমার কৃতিত্ব না, এটা এটা আমি আমার লাক বলতে পারি। আর কৃতিত্ব তো আসলে আমাকে যারা কাস্ট করেছে, মানে আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা আমার প্রতি বিশ্বাসটা রেখেছে, আমাকে কাস্ট করেছে বা ভেবেছে যে আমি এটা করতে পারবো, এটা পুরোটাই তাদের। এটা কারণ আমি যেহেতু ফার্স্ট জেনারেশন এখানে কাজ করছি, আমার ফ্যামিলি কোনোভাবেই রিলেটেড না, বা আমরা ঢাকাতেও বড় হইনি, তো সেই জায়গা থেকে আসলে যে আমার ডিরেক্টররা যে আমাকে সেই শুরুর থেকে যদি বলতেই হয় যে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই যদি আমাকে হয়তো বা কাস্ট না করতো সেই সময়, হয়তো বা আমি এখানে নাও থাকতে পারতাম, হয়তো বা কি হয়, কারণ আমার তো কোনো প্ল্যানও ছিল না যে আমি যে জনরায় মুভ করছি বা আমার কাজ দরকার, এরকমও কোনো প্ল্যান ছিল না। আমি ওনাদের জাস্ট একজন ফ্রেশার মানুষ দরকার ওই জায়গা থেকে আমাকে কাস্ট করা, তার পরবর্তী তো ডিরেক্টররা ভরসা করতে পেরেছে, তো সব কৃতিত্ব ডিরেক্টরের। ভরসার গল্পগুলো আমরা আসলে স্ক্রিনে দেখতে পাই। যদি চলচ্চিত্রে না আসতেন তাহলে আসলে কোথায় কাজ করতেন বা কি করতেন? ছোটবেলার কোনো স্বপ্ন ছিল জীবনে এটা হতে চাই ওটা হতে চাই? না, এরকম ছোটবেলা আমি তো খুবই স্পোর্টি টাইপের মানুষ, প্রচুর খেলাধুলা করতাম এবং আমি একদমই ইনবাউন্ড না, খুবই আউটবাউন্ড, সো আমার এমনি আমার আমি অনেক স্টুডিওসও না ছিলাম না, যেটাতে আমার বড় বোনরা বা অন্যান্য ভাই বোনরা ছিল, কিন্তু আমার আসলে সেরকম হওয়ার কোনো দিনই কোনো ইচ্ছা সত্যি বলতেই যে বলবো না যে আমি এটা হইতে চেয়েছি ওইটা হইতে চেয়েছি, এটা হয়নি। আমার সবসময় মনে হচ্ছে যে ঘুরবো ফিরবো, খাবো দাবো, গল্প গুজব করবো, হই হুল্লোড় করবো, এভাবেই চলে যাবে জীবন। মানে এটা আমি কখনোই কোনো কিছু ফিক্স করি নাই যে আমার এটা হতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, সঙ্গীত শিল্পীর কথা বলি বা অভিনয় শিল্পী যার কথাই বলি না কেন, শিল্পীদের মধ্যে একটা কিন্তু থেকে যায় যে এই শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ারটা এস্টাবলিশ করার পরে আসলেও কি সে ফিনান্সিয়ালি কতটা স্টেবল থাকবে, এটা নিয়ে অনেক দুশ্চিন্তার বিষয় থাকে। সেই জায়গাটা আপনি কিভাবে দেখেছেন বা কিভাবে সামাল দিয়েছেন? আমি তো আসলে যখন থেকে আসলে আর্ন করা স্টার্ট করছি তখন থেকে, তখন তো আমি আসলে এটা করতাম না, যে আমি যেটা বলছিলাম যে আমার আসলে আমি ফিউচার প্ল্যান আমি আসলে ভাবার ছোটবেলায় তো ভাবিই নি, উড়নচণ্ডী ছিলাম এটা তো বলেই দিলাম। এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিতে কি ছিলেন ছোটবেলায়? এক্সট্রা খুব বেশি না, আমি খেলাধুলা এগুলার মধ্যেই ছিলাম, মানে আমাদের এলাকায় যেটাকে বলা যায় দেওয়ানিগিরি করা, এরকম দেওয়ানিগিরি করা, তো মানে মাতবড়ি করা আর কি, আর ওরকম করে কিছু ভাবিনি। আর আমার আর্নিংয়ের বিষয়টা তো আসলে আমার এই ক্যারিয়ার স্টার্ট করার অনেক আগে থেকেই এই অধ্যায়টা শুরু হয়েছে, তো তখন থেকে আমি আসলে ভাবতাম কীভাবে করলে কি, কারণ আমি কখনোই জীবনে কোনো কাজকেই ছোট মনে করিনি, যেহেতু আমার লাইবিলিটিস ছিল বা আমার কাছে মনে হয়েছে যে যেহেতু সমস্ত দুর্ঘটনা আমি নিজে ঘটিয়েছি, সো এটাকে ওভারকাম আমাকেই করতে হবে, যে যত দ্রুত আমি ওভারকাম করতে পারবো তত দ্রুত আমি আসলে সাপোর্ট নেওয়া বন্ধ করে দিব। আমার ইন্ডাস্ট্রিটা আসলে কতটুকু, মানে আমার দেশের বয়স কত, আমার ইন্ডাস্ট্রির বয়স কত, এর মধ্যে কতবার আসলে একরকম উত্থান পতন তো ছিলই, যেখানে সিনেমাই হয় না সেখানেই আমরা আবার দুইটা ধারা বানায় দিছি, যে একটা মেইন আমাকে তো প্রশ্ন করতেই থাকে লোকে যে মেইন স্ট্রিম সিনেমা আপনি কেন আর্ট ফিল্ম করেন, আপনাকে কেন কমার্শিয়ালি এরকম হয় না, বা যেহেতু যখন আমি শো করতে যাই স্পেশালি স্টেজে হাঁটি বা থাকে না খুবই র্যান্ডাম, তো বলে আপনার তো আচ্ছা আমরা এই প্রশ্নটা করলাম যে কমার্শিয়াল ফিল্মে আপনাকে পাবো কবে, এটা আমাকে যখন ডাকবে ততদিন পর্যন্ত যদি আমি ফিট থাকি নিশ্চয়ই আমার ফিল্ম করতে কোনো সমস্যা নাই, আমার যদি আমার যতটুকু চাওয়া পাওয়া বা আমার যতটুকু এনভায়রনমেন্ট দরকার, যে কারণে আমি সেটা কাজটাকে ভালোবেসে করি সত্যি কথা বলতে, সবাই নিশ্চয়ই তাই করে, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক গ্যাঞ্জাম আমি আসলে জীবনে পছন্দ করি না,
আর আমি আসলে কাজটা ঠিক এইভাবে করি যে আমি সকালবেলা বাসা থেকে গিয়ে কাজটা করতে যাব, কাজটা শেষ করে আমি যেখানে মন চায় সেখানে যাবো, মানে তারপর আসলে আমার কাজের সাথে জীবনে কোনো সংশ্লিষ্টতা থাকবে না যে 24 ঘন্টা আমি আসলে কাজ করতে পারবো না। এই মুহূর্তে একটু জানতে চাই যে সামনে কী কী কাজ আসতে চলেছে। আমি রিসেন্টলি দুটো ছবির শুটিং শেষ করলাম, একটা হচ্ছে সাজ্জাদ খানের কাট গোলাপ, এই গল্পটা খুবই চমৎকার, তো একদমই খুবই নারী কেন্দ্রিক গল্প। আর রিসেন্ট আমি আর একটা একদম জাস্ট শুট শেষ করে ইমিডিয়েট ঢাকায় ফিরেছি 4-5 দিন হলো, সেটা হচ্ছে গিয়ে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস দিদি এবার হচ্ছে গিয়ে অনুদান পেয়েছেন লাল শাড়ি, তো ওখানে কাজ করলাম, সো ভালো অভিজ্ঞতা। এটা অপু বিশ্বাসের প্রথম প্রযোজনার একটা নির্মাণ হতে যাচ্ছে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছে, কারণ হচ্ছে উনি একজন নারী প্রোডিউসার, প্রথমবারের মতো উনি ওনার ক্যারিয়ারে খুবই সফল চিত্রনায়িকা, যে গল্পটা তার জীবনে উত্থান পতনের যে জায়গা এবং সেই জায়গায় সে ফাইট করে এই জায়গায় ঘুরে এসে আবার দাঁড়ানো, এটা এইটাই আমার প্রথম কারণ ছিল আসলে তার সাথে প্রথম মিটিং এ যাওয়া। গল্পটাও কি নারী কেন্দ্রিক কোনো গল্প? লাল শাড়ি, লাল শাড়ির গল্পটা হচ্ছে কি একটা মানে তাঁতিপল্লী নিয়ে গল্প, যে আমাদের দেশে যারা রিমোট এরিয়ায় এখনো যারা তাঁত মানে তাঁত শাড়ি তো আসলে অনেক রিমোট জায়গা থেকে ধাপে 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 আসে, তো ওইখানকার সামাজিক প্রেক্ষাপট একরকম। আসলে অনেক গল্প থাকে যেটা বুঝতে পারছি যে হয়তো বা উদ্যোক্তাদের গল্প বা তাঁতিদের গল্প, তাঁতিদের গল্প একদম একদম রিমোট এরিয়ার তাঁতিদের গল্প, তাদের জীবনযাপনের গল্প। এই গল্পটা আসলে সবার জানা উচিত আমার মনে হয়, যখন এটা আসবে লাল শাড়ি স্ক্রিনে আসবে তখন সবাই দেখতে যাবে আশা করব। একজন আর্টিস্টকে আসলে বিভিন্ন সময়ের মোকাবেলা করতে হয় এবং অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। আমরা আপনার হাতে একটা ব্যান্ডেজ দেখতে পাচ্ছি, একটু আমাদের অডিয়েন্সকে খুবই খারাপ লাগছে আপনার জন্য, এটা হয়েছে কিভাবে? হঠাৎ করে কি কোথাও পড়ে টড়ে গিয়েছিলেন বা এরকম? পড়ে গিয়েছে, কিন্তু পড়াটা খুবই আনসার্টেন ছিল, যে আমি একটা প্রোগ্রাম শেষ করে একটা জায়গায় নামছিলাম আর কি, তো নামার সময় ওই হয় না যে ব্যাক টান দেয় এগুলো, তো এখন তো আসলে ইনসিডেন্টের কোনো অভাব নেই, কখন কি হয়ে যায়, তো ওই রকম একটা ইনসিডেন্টে যেটা হয়েছে যে ব্যাক টান দেওয়ার পর আমি হয়তো পড়তাম না, কিন্তু আমার পায়ে আসলে 5 ইঞ্চি হিল ছিল, একদম পয়েন্টেড হিল থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যে, আর ওই জায়গাটাও একটু এরকম যে আমার কাছে মনে হয়েছে আমি কোনো কিছুর সাথে একটা স্লিপ কাটা, তো মানে মানে কেটে ফেলছে আর কি, তো আমি পিছনের দিকে না পড়ে আমি সামনের দিকে পড়তে গিয়ে হাতে ব্যালেন্স করতে গিয়ে যেটা হয়। অনেক শুভকামনা রইল যেন খুব দ্রুত আপনার এই অসুবিধা থেকে আপনার মুক্তি হয় এবং আবারও আপনি সেই পূর্ণ উদ্যমে কাজে ফিরতে পারেন। ছোট করে জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই অভিনয় মডেলিং এছাড়াও কি নিজের ক্ষেত্রগুলোকে আরো বিস্তৃত করার ইচ্ছে আছে কিনা? হ্যাঁ, এই রিলেটেড যত বিস্তৃত করা যাবে, যতগুলো অপশন আমার কাছে আসবে, খুব বেশি সুযোগ তো হয় না নিজেকে নিয়ে অনেক ভাবার, কিন্তু ভাবতেও চাই। আর কাজের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেরকম সুযোগ আসবে, যেরকম যে ধরনেরই এক্সপেরিমেন্ট হোক না কেন, এখন তো চাই যে অনেক অনেক কাজ আসুক, কারণ সময় থাকতে থাকতে কাজটা করার, কারণ এটা তো একটা শারীরিক এনার্জিরও বিশাল বিষয়, তাই না? শুটিং অনেক এনার্জেটিক, আশা করছি ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর কাজ দেখতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, বাংলাভিশনকে অনেক ধন্যবাদ আমার সকালটা এত সুন্দর করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন নূর টাওয়ার 110 বীরোত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladeshvision.tv। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।